হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের স্ট্যাটিস্টিক্স আরো একটি ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের আজকের টপিক পশু বিন্যাস সম্পর্কিত বিভিন্ন সমস্যাবলী। আমরা আজকের ক্লাসে পশু বিন্যাস রিলেটেড একটি প্রবলেম সলভ করার চেষ্টা করব। দেখো এখানে একটা এক্সাম্পলে বলা হয়েছে, কোন এলাকায় প্রতি ঘন্টায় পার্ক করা গাড়ির সংখ্যা 3টি, অর্থাৎ একটি এলাকায় একটা ঘন্টায় গাড়ি 3টি করে গাড়ি পার্ক হয় এবং এই ঘটনাটা পশু বিধি মেনে চলে। সো এই যে ঘটনাটা ঘটতেছে যে একটা এলাকায় যে প্রত্যেকটা ঘন্টা 3টা করে গাড়ি পার্ক হচ্ছে, এই ঘটনাটা পশু বিধি মেনে চলে। আমাকে 3টা কোশ্চেন বলা হয়েছে এবং প্রথম কোশ্চেনটা বলছে ওই সময় একটি গাড়ি পার্ক করার সম্ভাবনা কত, জাস্ট এক্স্যাক্টলি এই সময়ের ভিতরে জাস্ট একটা গাড়ি পার্ক করবে এই সম্ভাবনা কত। দ্বিতীয়তে বলছে ওই সময়ে 2টির কম গাড়ি পার্ক করার সম্ভাবনা কত, অর্থাৎ 2টির কম, অর্থাৎ 2টির কম কি কি হতে পারে, একটি হতে পারে অথবা একটিও নয় অর্থাৎ 0টি হতে পারে। সো 2এর কম হবে একটি অথবা 0টি গাড়ি পার্ক করার বা সম্ভাবনা কত। এরপরে বলছে ওই সময়ে কমপক্ষে 2টি গাড়ি পার্ক করার সম্ভাবনা কত, অর্থাৎ অ্যাট লিস্ট, এখানে একটু বুঝতে হবে এই কমপক্ষে কথাটি আমরা কি বুঝি। কমপক্ষে অ্যাট লিস্ট মানে হচ্ছে আমার শুরুই হবে 2টি দিয়ে, মিনিমাম 2টি থাকবে, লোয়েস্ট 2টি থাকবে, এর উপরে যত থাকে সমস্যা নেই, বাট আমার স্টার্টটা হবেই 2 থেকে। এই ওয়ার্ডগুলো আমাদের বুঝে কোশ্চেনটা বুঝতে হবে। আমরা সমাধান দেখি, দেয়া আছে প্রতি ঘন্টায় পার্ক করা গাড়ির সংখ্যা 3, অর্থাৎ আমার পশু বিন্যাসের পরিমিতি হচ্ছে এখানে ল্যামডা ইজ ইকুয়াল টু 3। সো প্রথম কোশ্চেন আমাকে বলেছিল ওই সময়ে একটি গাড়ি পার্ক করার সম্ভাবনা কত। একটি গাড়ি পার্ক করার সম্ভাবনা হচ্ছে আমরা যদি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1, অর্থাৎ আমরা যদি সূত্রে জাস্ট 1 বসিয়ে দিই, সো আমার চলে আসবে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। সো এখানে যেহেতু একটি গাড়ি বলা হয়েছে, সো এক্স ইকুয়াল টু 1, তো আমরা এক্স এর প্রত্যেকটা এক্স এর জায়গায় আমরা 1 বসিয়ে দিয়েছি, সো ভ্যালুটা আসে 0.1494। দ্বিতীয় কোশ্চেন আমাকে বলেছিল ওই সময়ে 2টির কম গাড়ি পার্ক করার সম্ভাবনা। দেখো 2টির কম গাড়ি মানে কি, 2টির কম কি কি হতে পারে, হয় একটি গাড়ি অথবা গাড়ি একটিও নয়, একটিও নয় কিন্তু 2 থেকে ছোট একটা ঘটনা, আশা করি এই জিনিসটা ধরতে পেরেছো। তো দেখো একটিও নয় থাকা মানে সেটা 2 থেকে কম অবশ্যই, সো প্রবাবিলিটি অফ ইকুয়াল টু 0 হবে এবং 1 হবে, 2 হবে না যেহেতু 2টির কম বলেছে। সো আমরা সেম ভাবে সূত্রের ভিতরে একবার 0 বসাবো, একবার 1 বসাবো, বসে দুটো ভ্যালু আমরা যোগ করে দেব। এখন আবার আমরা আসি ওই সময়ে কমপক্ষে 2টি গাড়ি পার্ক করার সম্ভাবনা কত। এই কেসে দেখো আমরা কি বলেছি, কমপক্ষে 2টি গাড়ি পার্ক করার সম্ভাবনা, অর্থাৎ আমরা মিনিমাম 2টে থাকতেই হবে, এর বেশি থাকার সমস্যা নেই, বাট মিনিমাম কয়টা, 2টা। সো দেখো তা মানে কি, 2 থেকে শুরু করে উপরে যে কোনো ভ্যালু হতে পারে, সর্বোচ্চ ভ্যালু হতে পারে। সো তাহলে আমরা যদি কাজ করি, আমরা তো জানি যে একদম শুরু থেকে শেষ অবধি সম্ভাবনা হচ্ছে 1, সো এখন আমরা যদি 2 থেকে বড় চাই, সো আমি চিন্তা করি যদি আমি 1 থেকে 2 থেকে ছোট বিয়োগ করে দিই, আমি যদি 1 আমি যদি 2 থেকে বড় চাচ্ছি, সো আমি যদি এখন 1 থেকে প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান 2 যদি বিয়োগ করে দিই, অর্থাৎ এক্স এর ছোট 2 থেকে ছোট যারা আছে তাদের যদি বিয়োগ করি, তাহলে কিন্তু আমার আলটিমেটলি বড়রা থাকবে। ঘটনা এইভাবে চিন্তা করো, তোমার কাছে একটা সংখ্যা রেখা আছে 0 থেকে 5 পর্যন্ত দাগ দেওয়া, একটা সংখ্যা রেখা আছে, সেভাবে চিন্তা করতে পারি 1 2 3 4 5টা 0 থেকে 5 পর্যন্ত দেওয়া আছে। এখন আমি চাচ্ছি 1 থেকে বড় ভ্যালু, 1 থেকে বড় ভ্যালু। সো এখন দেখো 0 1 2 3 4 5, সো দেখো 1 থেকে বড় তাহলে কত হবে, 2 3 4 5 হবে। সো আমি যদি এই পুরো সংখ্যা রেখা থেকে যদি সংখ্যা রেখা যদি হয়েছে টোটাল সংখ্যা রেখাটা এক অংশ, এক এক অংশ থেকে যদি আমি 0 আর 1 বাদ দিই, তাহলে কিন্তু আলটিমেটলি দেখো আমার 2 3 4 হবে থাকতেছে। ঠিক সেম কনসেপ্টটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। টোটাল আমার মনে করো যে 0 থেকে শুরু করে অনেকগুলো সংখ্যা আছে, সো আমি চাচ্ছি 0 2 থেকে বড়, সো আমি যদি 2 থেকে ছোট অংশটা বাদ দিয়ে দিই, তাহলে আমার যতটুকু থাকবে সেটাই কিন্তু আমার 2 থেকে বড় অংশ। আশা করি ব্যাপারটা ধরতে পেরেছো। সো এখন আমার ঠিক আগের কনসেপ্টে আমি কাজ করব। সো প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান 2 কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, সো সেম এই 2 নাম্বার অঙ্কের মধ্যে ভ্যালুগুলো বসিয়ে দেবো। সো 1 - 0.1992 আসবে 0.8008। আশা করি তোমরা পশু বিন্যাস দিয়ে অঙ্ক সমাধান করতে পারবে। সো আমাদের মেইন কাজটি হবে কোশ্চেনটা আগে বুঝে আমাদের রিয়েলাইজ করা, দেন আমরা সূত্র বসিয়ে অঙ্ক করে ফেলবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখা হবে আমাদের পরবর্তী আরও একটি ভিডিওতে।